ছাদ নাই, কারুকার্য করা মোগলের স্থাপত্যর ছোঁয়া নাই, নেই আগর সেই জমিদারের বিশাল প্রসাদ। কিন্তু এখনো হালর সাক্ষী ওই হনরহমায়ের প্রসাদর অবয়ব লই তিয়ে আছে ফটিকছড়ির ভোজপুর জমিদার বাড়ি বা হাজি বাড়ি। বুলবুল আইলো নভৈত্য ভোজপুরের হাজিরাত বাজারের দক্ষিণ পশ্চিম পাশে এককান টিলারুদ্দি অবস্থিত বাড়িগান বর্তমানে হাজিবাড়ি বা মিয়াবাড়ি নামে পরিচিত। মাইনসুর মুকুট প্রচলিত আছে একসময় এই হাজিবাড়িত, এককান ফাঁসির মঞ্চ আছিল যেড়ে বছরে সাতজনের ফাঁসির কাষ্ঠত জুলইয়ারে মৃত্যুদণ্ড কার্যকর করা হইত। এই হাজিবাড়িতে ব্রিটিশ আমলে যারা শাসন করত প্রজা ছিল, এখানে ফাঁসির ঘর যেটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেকজনকে ফাঁসি দেওয়া হয়েছে, এটা আমরা মুরব্বীদের কাছ থেকে শুনতাম। যদিও বিভিন্ন সূত্রে জানা গেছে যে এই বিজ্ঞ ফাঁসির প্রতীকী মঞ্চ আছিল ব্রিটিশ আমলত তৎকালীন ব্রিটিশ লর্ড কাজী শাহাবুদ্দিনের প্রশাসনিক খাস দেখিয়ে সন্তোষ প্রকাশ করে জমিদারি চালাইতে এই বিশেষ ক্ষমতা তারে দিয়ে দিয়ে পরবর্তীতে ফাঁসির মঞ্চ হিসেবে প্রকাশ পাই। ব্রিটিশে কেন গিয়া দিল দে ক্ষমতা দিল দে তুই সাত পর্যন্ত ফাঁসি দিতে পারবি, অপরাধী যেই আছে অপরাধী হলো ফাঁসি দিত যে বিচারে যেই অপরাধী হইতো তার আর ফাঁসি দিয়ে যে তো ইয়ার বাইরে যদি মানে ইয়ার বাইরে গেলি আর কফি দন করব কি। অষ্টাদশ শতাব্দীর উত্তর চট্টগ্রামের বিখ্যাত জমিদার কাজী শাহাবুদ্দিন চৌধুরী আছিল এই জমিদার বাড়ির প্রথম পুরুষ। তার আদি পুরুষ আছিল গৌরনগরের মহব্বত সাধু, যিনি সমুদ্রপথে বহুয়াশয় বসু তেস্তাভঙ্গে চট্টগ্রামের ফটিকছড়ি ও ফেনী অঞ্চল মেদিন। ওর বিস্তৃত আরা তো ফুন্নি জনের চিটাং হইতে লইয়ারা চট্টগ্রাম হইতে লই অনর ফেনী পর্যন্ত ওর ইয়া আরা ফুন্নি। কাজী শাহাবুদ্দিনুর তিন ফুয়ার একজন হাজী হাসমত আলী চৌধুরী, তিনি আছিল একজন বিখ্যাত কবি। আলিফ লাইলা ও সিনফুক শাহ নামর তার দুও ফুতিও আছে। বংশ পরম্পরায় কাজী শাহাবুদ্দিন চৌধুরী ও তার বংশধরল প্রায় 200 বছর জমিদারি গুজ্জিল ভোজপুরত। ভোজপুর বাজারগান তখন তুনে হাজিরার নামে পরিচিত। জানা গিয়ে 1955 সাল পর্যন্ত আছিল তারার জমিদারি। ফটিকছড়ির প্রায় অর্ধশত বর্গ কিলোমিটার এলাকা তারার জমিদারির আওতায় আছিল। প্রত্যেক বছর রাজপুরনাথ হাজার হাজার মানুষ এটা হাসনা দিত আসতো তারার এই হাজিবাড়ি মেদিন। এই যে হাসন নিয়ে ও তো ওই প্রায় অনর 55-60 বছর ও তো জমিদারি গজ্জি ব্রিটিশ গেই গিয়ে আর তারপরে জমিদারি কাম হইল যে এই অনর ইয়ে আছে এই এই যে ঘর আছে ঘর হয় এতে ঘর করতো ফরিকা ফরিকা মানে অনর ওই খনন করতো যে ওয়াল ন আছে ডাওয়াল ন দে ওই ইয়া বাইরে শত্রু যেন ভিতরে ঢুকিন না পারে ফরিকা খনন গজ্জি অনর গভীর ইন গভীর আছিল দুব গজ্জি ডবল অনর তখন অনর হংস ডাকাত বলে কইয়ারে এখন যে সন্ত্রাসী হল আছে মনে করেন দিন দুই যাইয়ারা অস্ত্র লইয়ারে ইয়া নগর না তখনই তারা ডোল বাজানা লইয়া ইয়ারা উল্লয় যুদ্ধ করতে আসতো তো লড়াইয়ের টিলে বলে বরবিল এক গিয়ে আছে এবার এখনও আছে এই মেদি বাধা সৃষ্টি হইলে এই মেদি যুদ্ধই এই মেদি লড়াইয়ের টিলে নাম দিয়ে যে কিলে লড়াই যুদ্ধই এই হাসমতর ইয়াল সৈন্যুল্লয় মানে ওই অনর যেবে কই রহংস ডাকাত দিন দু যে ডোল বাজা ইতারা ওফেন দিকলে দিয়ে মানে ডাকাতি করতে আসতো। তবে আগর সেই জলুস এখন আর নাই এই জমিদার বাড়ি নাই ষাট কক্কর বিশাল সে প্রাসাদ বাড়ির চারপাশে ফরিকাও এখন আর নাই এখন আর আগের মতো ফতিরাতি কেন বুঝি নাচ গানোর আসর অনারা যে হাজি বাড়ির যে একান অনারা যে একটা নিদর্শন আছে এখন বর্তমান যে এখন জরাজীর্ণ অবস্থায় কি তো ইয়ে না অনারা সংস্কার কেন করেন সংস্কার আছে এখন তো আর ঠিক না আর দুর্বল হয়ে গিয়ে সরকার অনুসার আরো আর গরিব নবার যে তবে হাজি বাড়ি দেবের 100 গজ আগে উত্তর পাশে সগুত ফরিব নয়নাবিরাম মুঘল স্থাপত্য স্মৃতি হাজি বাড়ি মসজিদ তিন গম্বুজ আর 12 সুড় মিনার যুক্ত এই মসজিদ গান 250 বছর আগে তুর্কি প্রকৌশলী হল সুনসুরকি দিয়ে ইয়ে নির্মাণ গুজ্জিল আর কালের আবর্তে মুসল্লি বৃদ্ধি পণে মসজিদ গান পুনঃসংস্কার করা হই বলে জানা গিয়ে সংরক্ষণের অভাবে দিন দিন বিলুপ্তির পথত ভোজপুরের এই ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, পাশাপাশি বিলুপ্তির পথত এই হাজি বাড়ির ইতিহাস স্থাপনাগিনুর পাশাপাশি চট্টগ্রামের এইসব ইতিহাস সংরক্ষণে সংশ্লিষ্ট হলর আরো বেশি উদ্যোগী হন উচিত বলে মনে করেন সচেতন মহল। ইবেদুল্লাহ C+ TV চট্টগ্রাম।